হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? SP100 আরও একটি হেল্পফুল এপিসোডে আপনাদের স্বাগতম। কখনো কি শুনেছেন যে মহাকাশীয় হোটেল তৈরি হয়? হ্যাঁ, এমনই একটি সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো, মহাকাশে তৈরি হতে চলেছে লাক্সারি হোটেল। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনি কি মহাকাশে ভ্রমণ করতে চান, অথবা আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে চান, কিংবা মহাকাশে ডিনার করতে চান, তাহলে আপনার এই কল্পনা পূর্ণ হতে চলেছে। কারণ মহাকাশে একটি লাক্সারি হোটেল তৈরি হতে চলেছে। কোন কোম্পানি হোটেল বানানোর পরিকল্পনা করেছে, কত সালে এটি বানানোর কাজ শুরু হবে এবং কত সালে শেষ হবে, এই হোটেলটি বানাতে কত খরচ করেছে এবং এর জন্য কি প্ল্যান রয়েছে, আর হোটেল বানানো শেষ হলে এর টিকিটের দাম এবং একদিনের খরচ কত হবে, সমস্ত জানিয়ে দেব এই ভিডিওতে। তো আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই হেল্পফুল ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। এবার থেকে মহাকাশে 5-স্টার হোটেলের সুবিধা পাওয়া যাবে, কারণ মহাকাশে ভ্রমণ, খাবার ও অন্যান্য সুবিধা সহ একটি হোটেল তৈরি হতে চলেছে। এটি একটি বড় বৃত্তের আকারে বানানো হবে, যা পৃথিবীর চারিদিকে ক্রমাগত ঘুরতে থাকবে। হোটেলটির নাম দেওয়া হবে ভয়েজার ক্লাস স্পেস স্টেশন, আর ভয়েজার কথাটির অর্থ ভ্রমণকারী। বিখ্যাত ডিজাইনিং কোম্পানি অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন এই হোটেল বানানোর পরিকল্পনা করেছে। তারা 2025 সালে মহাকাশে হোটেল বানানো শুরু করবে এবং 2027-এর মধ্যে এটি তৈরি হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। হোটেলটিতে প্রাইভেট রুম, রেস্টুরেন্ট, জিম, লাইব্রেরি এবং সিনেমা হল থাকবে। ভ্রমণকারীদের পরিষেবা এবং সুবিধার জন্য ওখানে কর্মরত প্রত্যেকটি কর্মচারীকে ট্রেনিং ও প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে অ্যাস্ট্রোফেসিয়াল গ্র্যাভিটি বা কৃত্রিম মহাকর্ষ তৈরি করা হবে, যাতে ভ্রমণকারীদের কোনো অসুবিধা না হয়। এছাড়া বিজ্ঞানীদের জন্য আলাদা করে একটি জায়গা বানানো হবে, সেখান থেকে তারা রিসার্চ বা গবেষণা করতে পারবে। হোটেলটিতে কাচের জানালা থাকবে, যাতে ভেতর থেকে মহাকাশ দেখা যায়, এবং একসাথে 400 লোকের বাস ও ঘোরার সুবিধা থাকবে। এখনো পর্যন্ত বাজেট এবং টিকিটের দাম বলা হয়নি, কিন্তু কোম্পানি বলেছে নির্মাণ এবং টিকিটের দাম মধ্যবিত্ত লোকেদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে। এর মানে একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য এই হোটেলে মজা নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কে কে এই হোটেলে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকম হেল্পফুল ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।